আজ 2রা অক্টোবর গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী। এই দিনটিকে সামনে রেখে সারা দেশের সঙ্গে রাজ্যের মন্দির নগরী উদয়পুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে গান্ধী জয়ন্তী। এদিন উদয়পুর নেহেরু মার্কেট স্থিত গান্ধী মূর্তিতে পুষ্প এবং মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তারপর ভারতীয় জনতা পার্টির একত্রিশ রাধাকিশোরপুর মণ্ডলের উদ্যোগে নেহেরু মার্কেট চত্বরে এক স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। এই দিনে এই স্বচ্ছতা অভিযানে সকলের সাথে অংশগ্রহণ করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন মন্ত্রী বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনের পাশাপাশি আজ দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও আজ জন্মদিন। এই দুই মহাপুরুষের জন্মদিনকে কেন্দ্র করে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে স্বচ্ছ ভারতের ধ্যান ধারণার যিনি জনক ছিলেন তিনি তার জন্মদিনকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে স্বচ্ছতা অভিযান সংগঠিত হচ্ছে। এমন একটা দিন আমাদের কাছে 2রা অক্টোবর, এটা আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তী উৎসব। এটা প্রত্যেক বৎসর সারা ভারতবর্ষের বাইরে যথেষ্ট মানুষ শ্রদ্ধার সঙ্গে দিনটা পালন করে থাকে। তো সেখানে আজকে মহাত্মা গান্ধীজির জন্মজয়ন্তীর সঙ্গে আরেকজন আমাদের মানে এই দেশের যিনি লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মদিনও আজকে দিন। সুতরাং এই দুই মহাপুরুষের জন্মদিন আজকে পালিত হচ্ছে সারা রাজ্যের মধ্যে। এবং আমরা এই মুহূর্তে উদয়পুরের আরকিপুর বিধানসভা ক্ষেত্রে অন্তর্গত এখানে 25 নম্বর বুথ, 26, 27, 28 এবং 29, 31 এই সমস্ত বুথের সমস্ত যারা বুথ প্রেসিডেন্টস আছে এবং আমার সঙ্গে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব সমীর চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে বিভিন্ন মহিলাদের আমাদের যেখানে যারা কাউন্সিলর আছে এলাকার এবং মহিলা নেতৃত্বের সমস্ত যুবমোর্চার সমস্ত সকলে মিলে আমরা আজকে এই সেবা পাক্ষিকে দিবস আজকে আমাদের শেষ দিন শত দায়িত্বে শুরু হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে উপলক্ষ করে। এবং আজকের দিনে যিনি এই স্বচ্ছতার এই অভিযানের তিনি কখনো ছিলেন মহাত্মা গান্ধীজি এবং সেই ওনারই আজকে জন্মজয়ন্তীতে তার সমাপ্তি আমরা করতে চলেছি। তার মধ্যে বিভিন্ন রকম ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।